স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশের বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ রোববার, কে হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট তা নিয়ে চলছে আলোচনা। চায়ের কাপে ঝড় তুলেছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও, অনেকেই বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক দিবেন ভোট, এছাড়া অনেকে নেমেছেন পছন্দের প্রার্থী নির্বাচনী প্রচারেও। ফ্রান্স থেকে সহকর্মী আবু তাহিরের প্রতিবেদনে বিস্তারিত। ফ্রান্সে বইছে নির্বাচনের হাওয়া, স্থানীয়দের পাশাপাশি নির্বাচনী আমেজ বাংলাদেশিদের মাঝেও। দেশটিতে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ভোটার, তাদের কেউ কেউ যুক্ত হয়েছেন রাজনীতিতেও। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন মোট 12 প্রার্থী, তবে মূল লড়াই হবে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন আর মেরি লু পেনের মধ্যে। বিশ্লেষকরা বলছেন নির্বাচনে অন্যতম ফ্যাক্টর হিসেবে কাজ করবে অভিবাসন নীতি, বর্ণবাদী ও মুসলিম বিদ্বেষী ইস্যু, আর তাই নির্বাচনে নজর বাংলাদেশিদের। পছন্দের প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে নেমেছেন বাংলাদেশি অনেকেই। বাংলাদেশি বংশোদ্ভূতদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান স্থানীয় কমিউনিটি নেতাদের। নির্বাচনে আমাদের যতটা আসলে আমরা কাকে প্রেসিডেন্ট হবে সেই জায়গাটাতে আমাদের বাংলাদেশি ভোটারের সংখ্যা যা আছে সেই হিসেবে আমরা যতটা না ভূমিকা রাখতে পারবো, তার চেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই রাজনীতি সচেতন হওয়ার মাধ্যমে আমরা আসলে ফ্রান্সের মূলধারার রাজনীতি সম্পর্কে অনেক বেশি সচেতন হতে পারবো। বাংলাদেশিরা যে এখানে অনেক দিনে দিনে অংশটা বেড়ে যাচ্ছে, এটাও তাদেরকেও বুঝাতে হবে। ফরাসি যারা রাজনীতিবিদ রয়েছে তাদেরকে বোঝাতে হবে যে আমরাও এখানে রয়েছি। এই যে খামখেয়ালি করে ভোট দেয় না, অনেক মানুষ আমি জানি যারা শুধুমাত্র খামখেয়ালি করে ভোট দেয় না, তাদের আমার মনে হয় এই অ্যাটলিস্ট এই প্রেসিডেন্সিয়াল নির্বাচনে আসলে সেই খামখেয়ালিটা করা উচিত না। ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত ভোটার প্রায় 5,000। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই বিষয়ে বিস্তারিত জানাতে ফ্রান্স থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু তাহির। তাহির, ফ্রান্সের নির্বাচন নিয়ে বাংলাদেশি ভোটারদের প্রত্যাশা কি? দেবাশিস, আপনি জানেন যে আগামী 10 তারিখ প্রথম দফা নির্বাচন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন কিন্তু দুই দফায় হয়ে থাকে। যদি প্রথম দফাতে কোনো প্রার্থী 50-এর অধিক ভোট পেয়ে থাকেন তাহলে তাকে প্রেসিডেন্ট বা তাকেই নির্বাচিত ঘোষণা করা হয়, কিন্তু বরাবরই এটি হয়ে থাকে না। আর এবারের নির্বাচন আপনি জানেন যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে এবং বিশেষ করে ফ্রান্সের গত 3 বছরে নানা আন্দোলন, নানা সমস্যা, নানা সম্ভাবনার কারণে কিন্তু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশি যারা আছেন, যারা ইতিমধ্যে ভোটার হয়েছেন বা ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করেছেন, তারাও এবারকার নির্বাচন নিয়ে কিন্তু বেশ সরব। এবং আমাদের এখানে ইতিমধ্যে গত নির্বাচনে আমরা দেখেছি মিউনিসিপ্যাল নির্বাচনে 13 জন বাংলাদেশি কাউন্সিলর প্রার্থী ছিলেন এবং বিভিন্নভাবে কিন্তু আমাদের প্রার্থীরা এই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু রাজনীতির সাথে সম্পৃক্ত, এবং এই প্রার্থীর বাইরেও অনেকে আছেন যারা ইউনিভার্সিটি বা কলেজ ইউনিভার্সিটির ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত আছেন, এলাকার রাজনীতিতে সম্পৃক্ত আছেন। সুতরাং এবার আমাদের এই ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনকে কিন্তু বাংলাদেশিদের মধ্যেও একটা উৎসাহ আমরা খেয়াল করছি এবং অনেকেই প্রস্তুতি নিচ্ছেন যে ভোট দিতে যাবেন। অনেকেই আবার আছেন যে যারা তার পছন্দের প্রার্থীর পক্ষে কিন্তু কাজ করছেন এখানে, এবং দেখা গেছে সে সংখ্যাও খুব একটা কম নয়। মানে উৎসাহ এবং উদ্দীপনা দুটিই আছে এবং ফ্রান্সের রাজনীতিতে বাংলাদেশের যে প্রবেশ, বাংলাদেশিদের যে অনেকদিন থেকেই যে বাংলাদেশিরা রাজনীতিতে প্রবেশ করেছেন সেটি একটা ধারাবাহিকতা মনে হচ্ছে এবারকার প্রেসিডেন্ট নির্বাচনে। প্রার্থীদের নির্বাচনী ইশতেহার নিয়ে কি বলছেন বাংলাদেশিরা? এবারে নির্বাচনে মূলত 12 জন প্রার্থী প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন, তার মধ্যে 4 জনকে যদি আমরা আলোচনায় নিয়ে আসি সেক্ষেত্রে ইমানুয়েল ম্যাক্রন যিনি প্রেসিডেন্ট আছেন, মারিন লুপেন এবং কমিউনিস্ট প্রার্থী হচ্ছেন জন লুক মেলনসো এবং আরেকজন আছেন এরিক জুমার, এই 4 জনই মূল আলোচনায় আছেন। তবে দেখা যাচ্ছে যে 2 জন প্রার্থী, বিশেষ করে বর্তমান প্রেসিডেন্ট এবং কমিউনিস্ট প্রার্থী যে জন লুক মেলনসো, এই 2 জন কিন্তু অভিবাসী বান্ধব এবং বর্তমান প্রেসিডেন্টের চেয়েও বেশি অভিবাসী বান্ধব হচ্ছেন জন লুক মেলনসো। কিন্তু প্রথম দফায় যেটি এখন পর্যন্ত জরিপ দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট ম্যাক্রন এখনো এগিয়ে আছেন এবং তার পিছনেই আছেন মারিন লুপেন। তবে দ্বিতীয় দফায় এবারও গোড়াবে বলে সম্ভাবনা আছে এবং দ্বিতীয় দফায় গেলে সেক্ষেত্রে জন লুক মেলনসোরও একটা সম্ভাবনা আছে। তিনি যেহেতু বাম কমিউনিস্টের আরো অনেক প্রার্থী আছেন, তাদের একটা গড় ভেঙেছিল, তো হয়তো বা তারা
শেষ সময়ে এক হয়ে যেতে পারেন। কিন্তু আমরা যদি ইশতিয়ারের কথা বলি, সেক্ষেত্রে অবশ্যই মারিন লুপেন এবং এরিক জুমার দুজন যদি নির্বাচিত হন, সেক্ষেত্রে অভিবাসীদের জন্য বা বিশেষ করে ধর্ম বিদ্বেষ যেটি আমরা ফ্রান্সে দেখে থাকি অনেক সময় হয়ে থাকে, তো এই এই ক্ষেত্রগুলোতে কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং জন লুপেন তারা কিন্তু এগিয়ে আছেন এবং তারা অভিবাসী বন্ধক বলে চলে। ধন্যবাদ আবু তাহির আমাদের সাথে যুক্ত হবার জন্য। ব্রিটেনে বাংলাদেশি বংশোদ্ভূত স্কুল শিক্ষিকা সাবিনা নেসা হত্যাকাণ্ডের মূল অভিযুক্তকে 36 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। শুক্রবার লন্ডনের কেন্দ্রীয় অপরাধ আদালত এই হত্যাকাণ্ডের রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কোসি সামাজ, 36 বছর বয়সী এই যুবক আলবেনিয়ার নাগরিক, গেল বছরের 17 সেপ্টেম্বর বন্ধুর সাথে দেখা করতে যাওয়ার সময় হামলার শিকার হন সাবিনা নেসা। পরদিন সাউথ ইস্ট লন্ডনের ক্যাটার পার্কে তার মরদেহ পাওয়া যায়। ওই ঘটনায় ব্রিটেনে তোলপাড় শুরু হয়। বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইনের উদ্যোগে পবিত্র মাহের রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে অংশ নেন সকল শ্রেণী পেশার বাংলাদেশিরা। বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামার আল ওস্ট্রা রেস্টুরেন্টে হয় এই ইফতার মাহফিল। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক হেদায়েত হায়াতুল্লাহ মল্লিক এবং সঞ্চালনা করেন মাজহারুল হক নয়ন ও নজরুল ইসলাম নাহিদ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এ কে এম মহিউদ্দিন কায়েস। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব আলউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কুল বাহরাইনের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মুহিত চৌধুরী, প্রধান উপদেষ্টা ফয়সল মাহমুদ, উপদেষ্টা আসিফ আহমেদ, মঞ্জুর আহমেদ সহ অনেকেই। যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বার্মিংহামে প্রয়াত মোহাম্মদ সায়েদ মিয়ার স্মরণে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন অর্গানাইজেশন অব সিলেট গভর্নমেন্ট উইমেন্স কলেজ এক্স স্টুডেন্ট ইন দ্য ইউকে এর উদ্যোগে হয় এই আয়োজন। এতে অংশ নেন সিলেট গভর্নমেন্ট উইমেন্স কলেজের সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা। ইফতারের আগে আলোচনা সভায় অতিথিরা মোহাম্মদ সায়েদ মিয়ার নানা সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরে তার পরিবারের প্রতি সমবেদনা জানান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মির্জা ফাতেমা খান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক আখতারুন্নেসা ও কোষাধ্যক্ষ তাহের আনোয়ার। গভীর সংকটে শ্রীলঙ্কা, অর্থনৈতিক সব সূচকে হজ অবরল অবস্থা, প্রায় শূন্য রিজার্ভের ফান্ডার, জ্বালানি তেল এবং বিদ্যুতের জন্য হাহাকার অবস্থা। বলা হচ্ছে ভুল নীতিতে দাঁড়িয়ে থাকা এমন পরিণতি। প্রশ্ন উঠছে শ্রীলঙ্কার পথেই কি হাঁটছে বাংলাদেশ। বিশেষজ্ঞদের ধারণা, অর্থনৈতিক ব্যবস্থাপনায় বাংলাদেশ বরাবরই শক্ত অবস্থানে রয়েছে, তবে প্রকল্প গ্রহণের সতর্কতা এবং মুদ্রা ব্যবস্থায় দক্ষতা দেখাতে হবে। প্রায় $4,000 মাথাপিছু আয়ের একটি দেশের পরিণতি যে এমন হবে তা কল্পনাও করেনি কেউ। উচ্চ মধ্যম আয়ের কাতারে পরিণত হওয়া দেশটি এখন অর্থনৈতিকভাবে প্রায় দেউলিয়া। দক্ষিণ এশিয়ার ভঙ্গুর দেশের নাম এখন শ্রীলঙ্কা। মানুষের মাথায় বড় অঙ্কের ঋণের দায়, উচ্চ মূল্যস্ফীতি, বড় বাজেট ঘাটতি, প্রায় শূন্য রিজার্ভ নিয়ে এখন দিগ্ভ্রান্ত শ্রীলঙ্কা। দেশটির এমন পরিণতির সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার সাদৃশ্য দেখছেন কেউ কেউ। তবে তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, রিজার্ভের দিক দিয়ে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। ভালো অবস্থানে মাথাপিছু ঋণ সূচক, মূল্যস্ফীতিতেও নেই উচ্চ উৎকণ্ঠা, তবে মুদ্রা ব্যবস্থাপনায় আরও দক্ষতা দেখানো দরকার। ডলার রেটটাকে মোটামুটি স্থিতিশীল রাখার জন্য এই পর্যন্ত প্রায় $400 কোটি বেশি বাজারে বিক্রি করা হয়েছে, যার কারণে আমাদের রিজার্ভও কমে গেছে। তবে এটা তো এক বছরের মধ্যে হলো, শ্রীলঙ্কার যেটা আমরা দেখেছি বছরের পর বছর তারা একই কাজ করেছে। অপরিকল্পিত ঋণ নিয়ে মেগা প্রকল্প বাস্তবায়ন করে শ্রীলঙ্কা, কিন্তু সেই দায় পরিশোধে ব্যর্থতায় বড় ধরনের সংকট তৈরি হয়েছে। বাংলাদেশেও বাস্তবায়ন হচ্ছে একাধিক মেগা প্রকল্প, প্রশ্ন হচ্ছে কতটা পরিকল্পিতভাবে বাস্তবায়ন হচ্ছে এসব উন্নয়ন কাজ। রূপপুরের এত ব্যয় করে 2,400 মেগাওয়াট বিদ্যুতের জন্য এইটা কি অর্থনৈতিকভাবে যৌক্তিক কিনা, এই একটা প্রশ্ন থেকে যায়। কারণ ওই একই ব্যয়ে ভিন্ন ধরনের বিদ্যুৎ প্রকল্প করলে কম খরচে বিদ্যুৎ পাওয়া যেত। ওই ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট থেকে রিটার্ন পাওয়ার আগে আপনার অর্থ ফেরত দেওয়ার সময় চলে আসে, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ছেন।
বলা হচ্ছে দুই দেশের অর্থনৈতিক দুর্বল দিক একই, স্বল্প কর, রপ্তানির ক্ষেত্রে একটি পণ্যের উপর নির্ভরশীলতা এবং স্বল্প পরিমাণে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। আমরা এখন মিডল ইনকাম গ্র্যাজুয়েশনের ফলে আমাদের যে ঋণের যে সুদের হার এগুলো কিন্তু এখন ক্রমান্বয়ে বাস্তবতার নিরিখে নীতিমালা প্রণয়ন এবং কৌশল নির্ধারণ এটাও কিন্তু আমরা তাদের কাছ থেকে শিখতে পারি। অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় নেই বাংলাদেশ, বাহুল্য কোনো প্রকল্প হাতে নেয়নি সরকার, দাবি পরিকল্পনা মন্ত্রীর। আমি সেতু বানাচ্ছি, বিদ্যুৎ উৎপাদন করছি, সড়ক নির্মাণ করছি, কলেজ বানাচ্ছি, ইউনিভার্সিটি বানাচ্ছি, স্বাস্থ্যের হাসপাতাল বানাচ্ছি, এগুলো কি আপনি বলবেন আমরা বোকার মতো খরচ করছি? আমরা কখনো কোনো দেনায় কোনো কিস্তিতে ফেল মারি না। শ্রীলঙ্কার এমন পরিণতি দেখে দেশটিকে নতুন করে আর ঋণ দিচ্ছে না বাংলাদেশ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক দিন দিন আরও দৃঢ় হচ্ছে বলে মন্তব্য করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার ডক্টর রাজীব রঞ্জন। হাজারি লেন বাসন্তী পূজা উদযাপন পরিষদ আয়োজিত পাঁচ দিন ব্যাপী বসন্ত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পারস্পরিক সৌহার্দ্যের প্রশংসা করেন এই কূটনীতিক। অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শ্যামল পালিত, ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারি, চন্দন ধর সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ভারতের মধ্যপ্রদেশে সাংবাদিককে বিবস্ত্র করে হেনস্থার অভিযোগ উঠেছে রাজ্য পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় তোলপাড় চলছে নেট দুনিয়ায়। ভুক্তভোগীদের অভিযোগ, গেল 2 এপ্রিল থিয়েটার শিল্পী নীরজ কুন্দরের গ্রেপ্তার সংবাদ সংগ্রহ করতে যান স্থানীয় সাংবাদিক ও ইউটিউবাররা। এরপরে 8 জনকে আটক করে রাখে পুলিশ। দীর্ঘ 18 ঘন্টা থানায় রেখে এরপর জামা কাপড় খুলে মারধর করা হয়। পুলিশের অভিযোগ, বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লা এবং তার ছেলের নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের 233 বছরের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ একজন নারী বিচারপতি নিয়োগ পেলেন সুপ্রিম কোর্ট। কেতানজি ব্রাউন জ্যাকসন নামের ওই বিচারপতির নিয়োগে বৃহস্পতিবার ভোটাভুটি হয় সিনেটে। এতে নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, যাতে 53-47 ভোটের ব্যবধানে জয় পান তিনি। 3 রিপাবলিকান তার নিয়োগের ঘোর বিরোধী ছিলেন, তবে চূড়ান্ত অনুমোদনের পর বিচারপতি স্টিভেন ব্রেয়ারের স্থলাভিষিক্ত হলেন 51 বছরের জ্যাকসন। তিনি দীর্ঘদিন আপিল কোর্টের বিচারপতি হিসেবে কাজ করেছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে ডিগ্রিধারী জ্যাকসন ছিলেন সরকারি কৌশলী। বে কারাগারে বন্দীদের হয়ে লড়েছেন, অনেকেই সমালোচনা করেন তিনি অপরাধ মামলাগুলোর ক্ষেত্রে ততটা দক্ষ বিচারপতি হিসেবে পরিচয় দেননি। প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ছিল নারী বিচারপতির নিয়োগ। ফিফা বিশ্বকাপ 2022 উপলক্ষে বিলাসবহুল সব স্টেডিয়াম তৈরি করেছে কাতার, কিন্তু সম্প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের করা এক প্রতিবেদনে উঠে আসে শ্রমিকদের ত্যাগের গল্প, যেখানে জানা যায় এমন বাংলাদেশি শ্রমিকদের কথা যারা প্রতিদিন প্রায় 12 ঘন্টা কাজ করার সাথে 3 বছর ধরে কোনো সাপ্তাহিক ছুটি পাননি। পৃথিবীতে যত উন্নতি বিদ্যমান, বিশাল ত্যাগের গল্প অমর হয়ে রয়েছে চিরকাল। কাতারের বিলাসবহুল স্টেডিয়াম সমূহ প্রশংসার চরম শিখরে, কিন্তু হাজারো ত্যাগের গল্পে দাঁড়িয়ে আছে এই অপূর্ব নির্মাণগুলো। সম্প্রতি বিশ্ব মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের করা এক প্রতিবেদনে উঠে এসেছে কাতার বিশ্বকাপকে ঘিরে কাজ করা শ্রমিকদের জীবনযাপন ও আত্মত্যাগের গল্প। একজন কাতার অভিবাসী শ্রমিক নিজের প্রথম বছর বর্ণনা করতে গিয়ে জানান, এখানে যোগ্যরাই টিকে থাকে। ফিফা বিশ্বকাপ 2022 কাতারে আয়োজনের শুরু থেকেই ইউরোপীয় অঞ্চলে চলে এই নিয়ে নানা সমালোচনা, কিন্তু সবকিছু ছাপিয়ে অবশেষে কাতারেই গড়াচ্ছে 2022 বিশ্বকাপ আসর। সেজন্য বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন দেশ থেকে শ্রমিক সরবরাহ করে দেশটিতে, কিন্তু শ্রম আইনের কোনো চুক্তি ছাড়াই নিয়োগ পায় প্রবাসীরা। অ্যামনেস্টির প্রতিবেদনে জানা যায় সেখানে শ্রমিকরা প্রায় 12 ঘন্টার উপরে কাজ করেন এবং তারা কোনো সাপ্তাহিক ছুটি পায় না। এমন শ্রমিকও আছেন যারা 3 বছর ধরে কোনো ছুটি কাটাননি। যারা জোরপূর্বক ছুটি কাটিয়েছেন তাদের জন্য পরবর্তীতে শাস্তির ব্যবস্থা করা হয়েছে, সেই সাথে তাদের বেতন কর্তন করা হয়। গত বছর দ্য গার্ডিয়ানের করা এক প্রতিবেদনে এটিকে আধুনিক দাসত্ব বলে আখ্যা দেওয়া হয়েছে। সেই সাথে প্রতিবেদনটিতে জানা যায় বিশ্বকাপের সত্য পাওয়ার পর থেকে কাতারে 6,500-এরও বেশি শ্রমিক মারা যান। এর বেশিরভাগই ছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার। ধারণা করা হচ্ছে মৃত্যুর আসল সংখ্যাটা এর চেয়েও বেশি। হাজারো এই ত্যাগগুলো হয়তো সহজেই মিশে যাবে তারকা খচিত মাঠে ও সমর্থকদের আনন্দের চিৎকারে। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস।
এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।